অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় আক্রান্ত হল সাতজন। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই একটি রাস্তা সকলেই ব্যবহার করছিল। হঠাৎ করেই দেখতে পাওয়া যায় রাস্তার ওপরে অবৈধ নির্মাণ হতে শুরু করে। নির্মাণ করছিলেন চুনিলাল দাস নামে এক ব্যক্তি। পাশের আরেকটি বাড়ি থেকে এই অবৈধ নির্মাণে বাধা দেওয়া হয়। পরিবর্তে বাড়ির সাতজনকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় হাসপাতালে। আহত পরিবারের সদস্যদের বক্তব্য, জায়গাটি নিয়ে ইনজাংশন জারি রয়েছে, তা সত্ত্বেও অবৈধভাবে নির্মাণ চলছিল এবং সেটি বারণ করা সত্ত্বেও তারা কিছুতেই থামছিল না। পুরো বিষয়টি জানানো হয়েছে কান্দি থানায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। কালকে আমাদের বাড়ির রাস্তা যে আছে সেই রাস্তাতে ওরা আগে থেকে মার্চ মাস থেকে কনস্ট্রাকশন শুরু করেছিল। আমরা একটা ওই রাস্তার উপরে একটা কোর্টের মাননীয় সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টে আমরা একটা টিএস মামলা ফাইল করি, যার নাম্বার হচ্ছে TS 92/2021। উক্ত মামলায় মাননীয় ল্যান্ডের সিভিল জজ জুনিয়র ডিভিশন একটা পুরোপুরি রেস্টেন্ট, যাদের রাস্তাটা কোনোভাবেই যে রাস্তার স্লটটা যাতে কোনোভাবেই চেঞ্জ না হয় এবং যারা বসবাস করছে তাদের রাস্তার যাতায়াতের যেন কোনো বিঘ্নিত না হয় সেই মর্মে অর্ডার পাস করেন মার্চে। এবং সেই সময় আমরা একটা সিভিল জজ জুনিয়র ডিভিশন কান্দি কোর্টে আমরা একটা কমিশন ফাইল করি। সেই কমিশনে সেখানে কমিশন রিপোর্ট জমা আছে, সমস্ত কিছু বিবেচনা করে ল্যান্ডেড কোর্ট আবার পুনরায় অর্ডার দেয়। যেটা চার দশের দিন ছিল, আইসিকে স্বয়ং বলেছিলো যে কেন আমার অর্ডারটা ক্যারি আউট হচ্ছে না, তুমি স্বয়ং আসো। কিন্তু আইসি সাহেব কান্দি না এসে উনি একজন সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলেন। তারপর সেখানে ল্যান্ডেড কোর্ট বলেছিল না, পার্সোনাল আপনি এসে এর কারণটা দেবেন, কেন অর্ডারটা ক্যারি আউট হয়নি। সেই এতদূর অর্ডার থাকা সত্ত্বেও ওই অপোজিট পার্টি অরুণ দাস পিতা ফণীভূষণ দাস, চুনিলাল দাস পিতা ফণীভূষণ দাস, রংলাল দাস পিতা ফণীভূষণ দাস, সব আন্দুলিয়া থানা কান্দি জেলা মুর্শিদাবাদ, এরা সেই গতকালকে আবার মিস্ত্রি নিয়ে জোর করে ইনজাংশন অর্ডার ভায়োলেট করে কনস্ট্রাকশনের কাজ শুরু করে এবং লিন্টনের ঢালাই দেওয়া শুরু করে। তখন আমরা বলি কোর্টের অর্ডার আছে, তোমরা কোর্টের অর্ডার ক্যারি আউট করো, তোমরা কনস্ট্রাকশন করো না। এই কথা বলাতে এরা যে অরুণ দাস পিতা ফণীভূষণ দাস, চুনিলাল দাস পিতা ফণীভূষণ দাস, রংলাল দাস পিতা ফণীভূষণ দাস, এরা আমাদেরকে বেপরোয়াভাবে হাতে লোহার রড এবং ঢালাইয়ের জন্য যে শিক্ষা ছিল সেই শিখ দিয়ে আমাদেরকে বেপরোয়াভাবে আমার দাদা বিধিভূষণ দাস, পিতা রাখালচন্দ্র দাস, আমি নিজের সং আমি ছাড়াতে যাই ব্রজমোহন দাস আমাকে এবং আমার ছেলে আমার স্ত্রীকে এরা লোহার রড বিভিন্ন দিকে মাথায় আঘাত করে। আমরা রক্তাক্ত যখন ওই হাসপাতালে ভর্তি আছি, আমরা প্রচণ্ডভাবে আহত হয়েছি, আমরা এখনও ওখানে যেতে ভয় করছি। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, যে কেস এখন থানায় অভিযোগ হয়েছে যে যাদের নামে করেছি, আমরা এখন কেস নাম্বার পাইনি কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। আমার নাম ব্রজমোহন দাস। আমাদের একটা বাড়ি যাওয়ার রাস্তা আছে, দীর্ঘ 200-300 বছরের রাস্তা। সেই রাস্তায় অপোজিট পার্টি যে নামগুলো আগে বলেছি, যদি বলেন তো এখন আবার নামগুলো বলে দেবো, চুনিলাল দাস, অরুণ দাস, জওহরলাল দাস, মানিক দাসের ছেলে দুলাল দাস, সুদেব দাস, বিধান দাস, এরা সকলে মিলে সেই জায়গায় সেই রাস্তাতে একটা পাকা কনস্ট্রাকশন করে, আমরা বাধা দিই। ওখানে ইনজাংশন থাকা সত্ত্বেও, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ওখানে ওরা কাজ করেছে। কতদিন আগে কোর্ট অর্ডার দিয়েছে? কোর্ট অর্ডার দিয়েছিল আপনার মার্চে অর্ডার দিয়েছিলেন, মার্চ থেকে ইনজাংশন চলছে এবং সেখানে পুলিশ হেল্পের উপরে আর অ্যালাও হয়ে আছে। শুধু তাই নয়, সেখানে কমিশন করা হয়েছে, কমিশন রিপোর্ট কোর্টে জমা আছে। কোর্ট আইসিকে ডেকেছিলেন, আইসিকে ডেকে বলেছেন যে আপনি আমার কোর্টে এসে 4 তারিখে অ্যাপিয়ার হন এবং কেন কোর্টস অর্ডার কমপ্লাই হচ্ছে না, ইনজাংশন থাকা সত্ত্বেও কেন ওখানে কাজ হচ্ছে আমাকে কিন্তু বলতে হবে, এইভাবে অর্ডার দিয়েছিলেন। যাই হোক, সেই ইনজাংশন অর্ডার থাকা সত্ত্বেও তারা কাজ করতে শুরু করে এবং চুরি করে কাজ করে, ভোর থেকে 6টা-7টা পর্যন্ত কাজ করে। আমরা বাধা দিয়েছি, সেই বাধা দেওয়ার ফল হচ্ছে আমাদেরকে মারতে হচ্ছে। মারল অরুণ দাস, জওহরলাল দাস, চুনিলাল দাস, সর্বপিতা ফণীভূষণ দাস। আমরা 7 জন, 7-8 জন আহত হয়েছি, তার মধ্যে 6 জন
আমরা বর্তমানে অ্যাডমিটেড, আর একজনকে কালকে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন, সে একটু ভালো আছে। আমার নাম বিধুভূষণ দাস, আমি কান্দিকোটের ল ক্লার্ক এবং নোটারি অ্যাসিস্ট্যান্ট।